আমি এখন এই মুহূর্তে রয়েছি মহিষবেড়িয়াতে, আমার একজন সিনিয়র নীলেশ সামন্তের বাড়িতে। এবং এখানে আসার একটি উদ্দেশ্য, একটি ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল, যাকে দাদা প্রায় এক বছর ধরে নিজের কাছেই রেখেছিলেন, তাকে এখন পুরোপুরি তার প্রাকৃতিক অবস্থা বন্য অবস্থায় ফিরিয়ে দেওয়ার পালা এসেছে। ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল ভারতবর্ষের কচ্ছপদের প্রজাতির মধ্যে অন্যতম একটি বিলুপ্ত প্রায় প্রজাতি, এবং বিভিন্ন জায়গায় অবৈধভাবে কেটে বিক্রি করা থেকে শুরু করে বেশ কিছু জায়গা থেকে যেমন খবর পাচ্ছি, অ্যাকোয়ারিয়াম ব্রেড স্পিসিস হিসেবেও কিন্তু নানান শৌখিন মাছের দোকানে বিক্রি করা হয়, যা বলার অপেক্ষা রাখে না, ডেফিনেটলি অন্যায়। তো দাদাকে প্রথমেই সাধুবাদ জানাই এই খবরটা আমার কাছে দেওয়ার জন্য। আমরা বেশ কয়েক বছর ধরে একে অপরের পরিচিত। আমি তোমাকে একটু সংক্ষেপে জিজ্ঞাসা করবো, কোথার থেকে কীভাবে পেলে এবং কীরকম কাটলো এই এক বছরের রক্ষণাবেক্ষণ? আচ্ছা, নমস্কার। সত্যি বলতে তখন আগের বছর রাস্তাতে কুড়িয়ে পেয়েছিলাম, তখন জাস্ট এতটা ছিল, সো কেন সে যেটা মাথায় টাইট এলো যে কে এভাবে ছেড়ে দেওয়া তার ঠিকভাবে একা চলে বেড়াচ্ছে দেখলাম, সেটা খারাপ লাগলো। সো বললাম যেটা আমি রাখি সেটি বাড়িতে রাখি, একটু বড়ো করি বাকি কিছু আমি রাখি, মানে কাছে রাখি যাচ্ছি। সো একটি নিয়ে এসেছি, দেন প্রথমে একটা ছোটো জায়গার মধ্যে ছিল, দেন দেখলাম ও চলছে, অসুবিধা হচ্ছে, দেখলাম তারপর জন্য একটা অ্যাপ করে আমি রাস্তা করি, তখন অনেকটা ছোটো, এখন অনেকটা বড়াই আছে, দেখতে সুন্দর। সো মানে যেহেতু এতদিন ছিল এর জন্য একটা ভালোবাসা নামও রেখেছিলাম ছোট্ট। সো বেশি কিছু বলে হয়তো ইনস্টল হয়ে যাবে, একটা রয়েছে এক বছর, বিকজ আমি খাওয়া দিতে যে ও চলে আসে আমার কাছে, তাহলে আমাকে রেসপন্সটা দেয়, সেটা খুব ভালো লাগে আমার। আমি তো পশুদের প্রতি একটা ভালোবাসা রয়েছে। সো এরপর যেন ইচ্ছে ছিল যে যতটা হয়ে যাক তারপরে একে রেসকিউ করা ঠিকভাবে, মানে সেভাবে একটু তৈরি করে যাবে, আমার মনে হয় এখনও তৈরি হয়ে গেছে, একদম অনেকটা বড় হয়ে গেছে। সো তারপর দাদা তার খবরটা পাই আমি, শুনি উনি এরকম অনেকগুলো রেসকিউ করেছেন। সো তারপর কন্ট্যাক্টটা করি তার সাথে, ও আলাপ অনেকদিন থেকেই আছে, আমাদের এখানে খুব আসা যাওয়ার। সো তাই এটা রয়েছে, তখন আলাপটা করলাম, কন্ট্যাক্ট করলাম, দাদাকে ডাকলাম যে একটা মানে সেফলি জায়গা থেকে, দাদাটা বললো যে সবার মেন্টালিটি সমান থাকে না, তো আমি এটা যে একটা সেফলি জায়গায় যাতে যায় তার জন্য বিশ্বাস নিয়ে দাদাকে এজাস্ট দেওয়া হোটেলটাকে, আমার ছোট্ট জায়গায় বলে। সো জাস্ট এটাই আর বেশি কিছু বলবো না, এর আগে বিভিন্ন জায়গা থেকে রেসকিউড হওয়া পাঁচটি কচ্ছপকে আমি একটা জায়গাতেই গিয়ে রিলোকেট করেছি। 2012 সালে প্রথম আমি এই জায়গাটির সঙ্গে সম্পৃক্ত হই। অধ্যাপক দিলীপ কুমার রায় পেশাগতভাবে একসময় ময়না কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। নেচার স্টাডি নিয়ে, প্রকৃতি সংরক্ষণ নিয়ে এবং বাচ্চাদের মধ্যে ভ্যালু এডুকেশন অর্থাৎ নৈতিক শিক্ষাদানের নানান পদ্ধতিগত দিক নিয়ে নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন এই মানুষটি, যাকে অত্যন্ত কাছ থেকে ছিল। তার এলাকাতে তার আদর্শবোধ মানুষের মধ্যে এতটাই ভালোভাবে, এতটা গভীরভাবে সঞ্চারিত যে তার এলাকাতে কচ্ছপটিকে যদি রেসকিউ করা হয়, রিলোকেট করা হয়, তাহলে সেখানকার মানুষ যদি কখনো পেয়েও যান তারা ছেড়ে দেবেন। এবং রেসিডেন্সিয়ালি আমার রেসকিউ করা এর আগে পাঁচটা কচ্ছপের মধ্যে অনেকগুলোকে এলাকার মধ্যেই দেখা গেছে বলে খবর। আসুন আমরা একের পর এক কীরকমভাবে রিলোকেশন প্রসেস কমপ্লিট হয় সেই পথের দিকেই পা বাড়াই এবং দেখতে থাকি কীভাবে আরও একবার একজন তার আরণ্যক পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল। কতদিন ধরে রয়েছে এখানে? এখানে কতদিন ধরে রয়েছে এরা? এরা হ্যাঁ আজ অনেক দিন, দু তিন বছর বাচ্চা হচ্ছে, আবার কত লোককে বাবু বাচ্চা দিয়ে দিল। আচ্ছা, অনেকে দিয়ে দিছে বাচ্চা। খাওয়া দাওয়া কিরকম করে? ওই তো ওই ঘাস চোপা রুটি ভাত মুড়ি খাবে নি ওরা। আচ্ছা, আর জলও খাবে নি, মুড়ি খায়, মুড়ি খায়। আর সবজি পাতি দেওয়া হয় নাকি? সবজি দিলে খাবে, আর ভাত ওদিকে জল দিবা যাবে, জলটা দেওয়া হয় না। আসলে ঘাস পাতা থেকেই তো জলের চাহিদাটা পেয়ে যায়, তো সেই কারণের জন্য আলাদা ভাবে দিতে হয় না। কোনদিন জল খায়নি। দেখতে দেখো ছবি উঠছে কি সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, কিরম মুখ লাগছে, কানগুলা কিরম হয়েছে, মুখটাকে লাগছে, ছবি কি সুন্দর উঠছে। দেখে ছেড়ে দিতে হয় তো, এটা তো ওয়াইল্ড,
সেই জন্য ছেড়ে দিতে হয়, ধরে রাখতে নেই, এ বদ্ধ পরিবেশে থাকতে পারবে না, ঠিক আছে? এখানে ছাড়লে অনেক দূর তরতর করে এগিয়ে যাবে। কচ্ছপ বলতে আমরা বুঝি যে খুব হয়তো গতি আস্তে আস্তে হবে, তা কিন্তু একেবারেই নয়। ফ্ল্যাপসেল টার্টল যথেষ্ট জোরে হাঁটে, যথেষ্ট জোরে, এবং গলার লেন্থটা দেখতে পাচ্ছিস? একটু আগে আপনারা যাকে অ্যাকোয়ারিয়ামের বদ্ধ পরিবেশের মধ্যে দেখলেন, আমি তাকে নিয়েই সঙ্গে করে চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এবং ঠিক এই জায়গাটিতেই আমি এর আগে 2016, 2017 এবং 2018 পরপর 3 বছর 3টি ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টার্টলকে রিলিজ করি। বস্তুত অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেক মাস ধরে থাকার কারণে, দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ থাকার কারণে, আপনারা দেখতে পাচ্ছেন এর যে খোলকের যে পিগমেন্টেশন, যতটা গাঢ় রং হওয়া উচিত তার থেকে কিন্তু বেশ খানিকটা হালকা। এটা ক্রমাগত জলীয় পরিবেশে থাকার কারণেই তৈরি হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন যে ও প্রকৃতির ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকখানি অ্যাক্টিভ হয়ে উঠেছে। বোধহয় ও বুঝতে পারছে যে ওর কাঙ্ক্ষিত বাসস্থান, ওর কাঙ্ক্ষিত বাড়ি আর কিছুক্ষণের মধ্যেই ওর কাছে এসে ধরা দেবে। তো চলুন এগোনো যাক, এবং সামগ্রিক মুহূর্তটিকে লেন্সবন্দি করে আমাদের কাছেই ধরে রাখা যাক। আমার মনে পড়ে 2017 5ই অক্টোবর যখন আমি আমার রেস্কিউ করা 4th কচ্ছপটিকে এখানে নিয়ে আসি, 4th ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টার্টল, যাকে আমি এনেছিলাম কাঁথি থেকে, ঠিক এইরকমই একটি ডকুমেন্টেশন আমি দাঁড়িয়ে রেকর্ড করছিলাম। এবং ক্যামেরার ওপারে যে এই মুহূর্তে রয়েছে নেচার স্টাডি ক্যাম্পের আমারই স্টুডেন্ট, বর্তমানে হর্টিকালচার নিয়ে পড়াশোনা, জয়নন্দন ভাইতি, সেই ক্যামেরার পেছনে ছিল। এতগুলো বছর পরে আজও সেই ক্যামেরার পেছনে একটা দারুণ কন্টিনিউয়েশন, দারুণ একটা ধারাবাহিকতা। তো আমার মনে পড়ে ঠিক এইরকমভাবে ধরে রেখে আমি আমার বক্তব্য রেকর্ড করছিলাম, তখন কচ্ছপটি জাস্ট নিজের গলা বার করে আমাকে ছাতিতে কামড় দেয় একটি, এবং এতটাই যন্ত্রণাঘাতর অবস্থায় নিয়ে যায় আমাকে যে আমাকে কিছুক্ষণের জন্য রেকর্ডিং বন্ধ করতে হয়েছিল। আশা করি আজ সেরকম কোনো পরিস্থিতির অনুরণন ঘটবে না, তার কোনো রকমের পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো না। ঠিক আমার ডান দিকে যে পুকুরটি এখন রয়েছে, সেখানেই গতবারের প্রত্যেকটি কচ্ছপ, বিগত প্রত্যেকবারের রেস্কিউ আমি এখানেই এসে ট্রান্সলোকেট করেছি। এবং সাধারণত আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন জেগে থাকে যে এতদিন ক্যাপটিভ অ্যাম্বিয়েন্সে থাকার পর হঠাৎ করে প্রকৃতির কোলে এসে ওরা কতটা নিজেদেরকে অভিযোজিত করতে পারবে। প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রকৃতির ডাক নিজের ওয়াইল্ড অ্যাম্বিয়েন্সের সঙ্গে বা ইকোসিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার যে এদের অন্তর্নিহিত প্রবৃত্তি, তা এতটাই শক্তিশালী, তা এতটাই জোরদার হয়ে থাকে যে খুব একটা দুশ্চিন্তা আমাদেরকে করতে হয় না। আজও আমরা সেরকমই একটি আপ্তবাক্য নিয়ে একে আমাদের এই ছোট্ট বন্ধুকে এখানে রিলিজ করব, যে ও যাতে এই পরিবেশের মধ্যে ভালোভাবে সার্ভাইভ করতে পারে। নেওয়া যাবে, আরেকটু নিচে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে উপস্থিত হয়েছি, এবং আমি সরাসরি জয়কে রিকোয়েস্ট করব যে ক্যামেরার ফোকাসটা যাতে খুব কাছে নিয়ে আসে। দেখুন প্রকৃতির টান কতটা অনাবিল হতে পারে। এক্সেলেন্ট। আমরা দীর্ঘদিন ধরে যারা গাছপালা নিয়ে চর্চা করি তারা প্রতীককে খুব ছোটবেলা থেকেই চিনি, বরাবরই তার একটা ওই গাছপালা পশু পাখি জীবজন্তুর উপরেই একটা ভালোবাসা আছে। তবে পরবর্তীকালে যখন ধীরে ধীরে ও বড়ো হয়েছে তখন আমরা লক্ষ্য করছি যে ওয়াইল্ড লাইফের উপরে ওর ইন্টারেস্টটা বেশি, বিশেষ করে ওয়াইল্ড লাইফ কনজারভেশনের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্যেও ও কাজ করে। অনেকেই যেমন ধরো আমরা ভালোবাসি, হয়তো ওয়াইল্ড লাইফকে ভালোবাসি,
কিন্তু যে বাড়ির কাছে যে সমস্ত প্রাণীগুলো আছে তারা যাতে ভালো থাকে, যেমন ধরো গোসা, তারপরে হচ্ছে বেজি, তারপরে এই মূলত যেটা নিয়ে এখানে আমার এখানে কয়েকবার এলো ওই একে টর্টোয়েজ বা কচ্ছপকে অন্য জায়গা থেকে রেস্কিউ করে এনে আমাদের বাড়ির পেছনে এমন একটা জায়গা আছে যেখানে প্রায় মানুষজন যায় না, সেই জায়গায় ও ছেড়ে দিয়ে যায়। আজও সেরকম একটা জিনিস, সেইরকম একটা কচ্ছপ এনে ছেড়ে দিয়ে গেল। তা ওর যেই প্রচেষ্টা সেটা যদি আমরা সকলেই কম বেশি গ্রহণ করি, হ্যাঁ, তাহলে আমাদের বন্য প্রাণ অনেকটা তারা ভালো থাকবে, আনন্দে থাকবে। ওর কাজ আরও এগিয়ে যাক এবং এই কাজটা ছড়িয়ে পড়ুক। বিশেষ করে ও শুনছি আজকাল একটা স্কুলে কাজ করছে, স্কুলেই তো আমিও একটা কলেজে কাজ করেছি, হ্যাঁ, দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যেই হচ্ছে যে আমরা আমাদের যে জীবনাদর্শ সেটা ছড়িয়ে দিতে পারি। ও এই যে ওর যে চিন্তা ভাবনাগুলো যত ছড়িয়ে পড়বে ছাত্রছাত্রীদের মধ্যে, তাতেই সমাজের আগামী দিনে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে।